Assalamualaikum. আমি সাদিয়া নাসরিন দীপা। আলহামদুলিল্লাহ 2021 বর্ষ সেশনে রাঙ্গামাটি মেডিকেলে চান্স হয়েছে। আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া। দীর্ঘদিনের লালিত স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়াই যে এতদিনের স্বপ্নটা সফল করতে পেরেছি। এই সফলতার পেছনে যাদের ভূমিকা যাদের কৃতজ্ঞতা প্রকাশ না করলে নয়, আমার পরিবারের সকল সদস্য বিশেষ করে আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই তো ছিলই, পাশে ছিল আর সকল শিক্ষক শিক্ষিকা অনেক বেশি অনুপ্রেরণা দিত যে মেডিকেলে অবশ্যই চান্স পাবা তুমি। ওভাবেই ওদের স্বপ্নটা যে বাস্তবায়ন করতে পেরেছি তা মানে বাহে প্রকাশ করা যায় না ওই অনুভূতিটা। এই মানে রিজভি স্যারের কোচিংয়ে ভর্তি হওয়ার আমার একটা কারণ ছিল হচ্ছে ওটা প্রাইভেট বেস, মানে অন্য কোচিংগুলোতে ভর্তি হয়ে নিজেকে যাচাই করতে পারবো কি না ওটা আমার মানে কেমন জানি ছিল। আমার মনে হচ্ছে রিজভি স্যারের প্রাইভেট বেসে পড়ে নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আসলে রিজভি স্যারকে আমি তেমন ভালো করে চিনতাম না, তাও প্রাইভেট বেস মানে অনেক সুনাম শুনছি ফ্রেন্ডদের থেকে, ওটা থেকেই আমি রিজভি স্যারের কাছে ভর্তি হয়েছিলাম। রিজভি স্যারের কাছে ভর্তি হয়ে নিজেকে অনেক বেশি যাচাই করতে পেরেছি, ওনার শিডিউলগুলো অনেক বেশি নিজে সাহায্য করেছিল। মানে যখন যে প্রবলেম বলতাম ওই প্রবলেমটার সলিউশন ছিল, মানে আমাদের যে সাবজেক্টে যে সাবজেক্টের প্রবলেম ছিল সাথে সাথে সিনিয়র ভাইয়াদেরকে এনে ওই সমস্যাগুলোর সমাধান রেগুলার ভাইবার ছিল। তারপর পরীক্ষা তো ছিলই, একটা চ্যাপ্টারের উপর 4-5 বার পরীক্ষা নিত উনি, মানে যার যে টপিক্সে প্রবলেম ওটার উপর পরীক্ষা, মানে এই বিষয়গুলো অনেক বেশি নিজেকে আগায় নিতে সাহায্য করে। এই স্যারের এই শিডিউলগুলো যদি রেগুলার মানতে মানে রেগুলার ফলো করতে পারে সে সফল হয়। মানে আমি অনেককে দেখছি ওরা অনেক বেশি ভালো কিন্তু রেগুলার কোচিংয়ে আসে না, এক্সাম দেয় না, ওরা পিছাই যায়। মানে একদম আমি অত বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না আমার মতে, কিন্তু আমি রেগুলারিটিটা বেশি মেনটেন করতাম। অত মানে প্রেশার নিয়ে পড়াটা আমার কাছে কেমন জানি লাগতো, একদিন প্রেশার নিয়ে পড়তে গিয়ে 3 দিন অসুস্থ হয়ে যাইতাম। আমার মনে হতো ওটা আছে আমি রেগুলারিটিটা মেনটেন করি, মানে কম পড়ি তাও প্রত্যেক দিন পড়ি। ওভাবে আমি আমার মেডিকেল জার্নিতে ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ ওই জার্নিতে আমাকে সফল করেছেন আর আজকে ওই জার্নির মানে কারণে রেডিশনে আসতে পেরেছি। রিজভি স্যারের যে গ্র্যান্ড সেলিব্রেশন ওটাতে জয়েন করতে পেরে নিজেকে অনেক বেশি সফল মনে হচ্ছে, মানে আজকের দিনটা অনেক বেশি আনন্দের। আজকে এই রেডিশনে এসে সবার সাথে আলাপ করে মানে নিজেকে অনেক বেশি কী বলবো সফল মনে হচ্ছে। জুনিয়রদের প্রতি আমার একটু মানে কী বলবো আমি তোমাদেরকে ওভাবেই কিছু বলতে পারছি না, মানে শুধু বলবো তোমরা যদি তোমাদের যে স্বপ্নটা আছে মেডিকেলে আসতে চাও, মেডিকেলে পড়তে চাও, ওই স্বপ্নটা বাস্তবায়ন করতে চাইলে রিজভি স্যারের কাছে আসতে পারো। মানে রিজভি স্যারের কাছে আসার জন্য আমি তোমাদেরকে ওভাবেই ফোর্স করবো না, কারণ তোমাদের ইচ্ছা। আর আমার কথা হচ্ছে তুমি রিজভি স্যারের যে ওই ছন্দে ছন্দে পড়ানোর স্টাইল, যে টপিকসগুলো পারবা না, যে টপিকসগুলো মনে রাখা কষ্ট, ওই টপিকসগুলো ছন্দে ছন্দে মনে রাখা মানে অনেক বেশি তোমাকে ইফেক্টিভ অনেক বেশি মানে আগায় নিয়ে যাবে। তুমি সকল সমস্যার সমাধান পেতে চাইলে বড় বড় কোচিং সেন্টারে না গিয়ে মানে রিজভি স্যারের কাছে আসতে পারো। তোমাদের জন্য রিজভি স্যার সবসময় সাহায্যের হাত মানে সাহায্য করবে, উনি সবসময় ওভাবেই করে যায় সকল সমস্যার সমাধান। আর ভাইবার প্রস্তুতিটা তো তোমাকে অনেক বেশি আগায় নিয়ে যাবে। এসব করে নিজেকে মেডিকেল লাইফে সফল করতে চাইলে রিজভি স্যারের প্রাইভেট মেডিকেল প্রাইভেট বেছে তোমরা আসো। তোমাদের অনেক অনেক অভিনন্দন, তোমরা যেহেতু তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে ইনশাল্লাহ। এগুলো আমি আমার কথা কানে শেষ করলাম। শুকরিয়া সবাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।